নমস্কার, শুরু করছি রঙ্গিনী। আজকের এখনকার রঙ্গিনী হচ্ছে তিলোত্তমা বুটিকের রঙ্গিনী। তিলোত্তমা বুটিক মানে বাংলার মুখ, বাংলার আঁচল। আসল কথা, আমরা বাঙালিরা শাড়ি পরতে ভালোবাসি। বাঙালি নারীর পরিচয় হচ্ছে শাড়িতে, আর সেই শাড়ি যখন তিলোত্তমার হয় তখন সেই নারী হয়ে ওঠে অনন্যা তিলোত্তমা। আজকে খুব মিনিমাম, আর তিলোত্তমা বুটিক মানে আপনাদের পকেট ফ্রেন্ডলি, মানে আপনি মিনিমাম বাজেটে নিজেকে সাজাতে পারবেন, প্রিয়জন পরিজনকে সাজাতে পারবেন। প্রথম শাড়ি দুর্গাপুজো, আমাদের প্রচুর দেওয়া থোয়া থাকে, তো এই ধরনের বাংলাদেশ হ্যান্ডলুম আপনারা কিন্তু পেয়ে যাবেন, যেটা খুব মিনিমাম প্রাইসে। গ্রিন কালারটা ভীষণ সুন্দর, এটা বাংলাদেশ হ্যান্ডলুম এবং এটার মধ্যে টাসেল রয়েছে। টাসেল থেকে দেখানো শুরু করব, পার যাচ্ছে সবুজ, লাল, ব্ল্যাক, মানে একটা এখানে ব্লু, ইয়েলো অ্যান্ড হচ্ছে কপিন, এবং তার সঙ্গে স্ট্রাইপ রয়েছে। 100% কটন শাড়ি। আমাদের বন্ধুদের একটা ধারণা হচ্ছে কটন পরবো, এটা একদম চোখ বন্ধ করে কটন শাড়ি পরুন, আর ইয়ান ডাই করে বোনা শাড়িটা। এক নম্বর শাড়ি 1050। প্রথমেই বলি 1050 কিন্তু ক্যাশ অন ডেলিভারি হবে না, এবং আপনারাও চেষ্টা করুন সে যে দামই হোক না কেন যতটা পারবেন কুরিয়ারে নিয়ে নিন, কারণ এখন ওটাই সেফ অ্যান্ড সিকিওর প্রসেস, আপনি কুরিয়ারে নিন। এটা হচ্ছে এক নম্বর শাড়ি। এতে না রানিংয়ে ব্লাউজ আছে, একটু বুঝে কেটে নিতে হবে, অথবা অনেকগুলো রঙের ব্যবহার, যে কোনো একটা রং আপনি এখান থেকে নিয়ে পরতে পারেন। ভীষণ সুন্দর একটা সবুজ দিয়ে শুরু করলাম, এবারে এলাম ব্ল্যাকের সঙ্গে স্ট্রাইপ, অসাধারণ দেখতে শাড়িটা। ওয়াও, এটা গায়ে ফেলে দেখাবো একটু। নাম্বার টু, দু নম্বর শাড়ি। আমার নিজের খুব ভালো লাগে যে আমরা যে ধরনের অনুষ্ঠান করি, একটু সিলভার জাঙ্ক জুয়েলারি দিয়ে এই ধরনের শাড়িগুলো পরলে ভীষণ ভালো লাগে। এটা আসছে নাম্বার টু, স্ট্রাইপ গেছে ইয়েলো, ব্ল্যাক অ্যান্ড গ্রিনে, পার যাচ্ছে এভাবে, চুড়ি পার শব্দটাকে বলা যেতেই পারে কিন্তু একটু চওড়া করে। নাম্বার টু দেখাচ্ছি, 1050, 1050, দু নম্বর শাড়ি। নাম্বার টু, একই কথা, ব্লাউজটা রানিংয়ে আছে, বুঝে কাটতে হবে। নাম্বার টু, এবারে আমি আসছি নাম্বার থ্রি, তিন নম্বর শাড়ি। নাম্বার থ্রি, এটা হচ্ছে অরেঞ্জ কালার, সুন্দর বর্ডার, তার সঙ্গে যাচ্ছে হচ্ছে এরকমভাবে চুড়ি পা, এই হচ্ছে শাড়িটা। নাম্বার হচ্ছে এটা থ্রি, তিন নম্বর কল, মানে একদম না চুড়ি পার যেটা গেছে, এটা কিন্তু পারটা গেছে স্কার্ট বর্ডারে। শাড়িটা পরার পর একটা ব্লু ব্লাউজ দিয়ে যদি এই শাড়িটা পরা যায়, মানে ব্রাইটও লাগবে, স্মার্টও লাগবে। এবং এটা হচ্ছে নাম্বার থ্রি, 1050, 1050 টাকায় এত সুন্দর শাড়ি। এটা তিন নম্বর শাড়ি, 1050। তিনের পরে চলে যাব চার নম্বর শাড়ি, নাম্বার ফোর, এই আসছি চার নম্বর। যাদের যাদেরই শাড়ি পছন্দ হবে আপনারা শুরু থেকে বুকিং করবেন। কেন বারবার বলি, শাড়ি কিন্তু একটা একটা, এই শাড়ি আপনি যদি অনেকটা চান অনেকটা সময় অপেক্ষা করতে হবে। যারা তিলোত্তমায় আসতে চাইছেন আসতেই পারেন, কিন্তু আমি বলবো আসতে আসাটা কোনো সমস্যাই নয়। এটা হচ্ছে 241 MB রোড, এটা হচ্ছে বিরাটের সিদ্ধেশ্বরী বাজার, কিন্তু বাড়িতে বসে শাড়িটা বুকিং করে আপনারা কুরিয়ারে নিয়ে নিন, সবচেয়ে সেফ প্রসেস। এটা হচ্ছে লালের মধ্যে যাচ্ছে, একই রকম স্ট্রাইপে রয়েছে। নাম্বার হচ্ছে 4000, হচ্ছে 50, 1050, চার নম্বর শাড়ি। চারের পরে চলে যাব পাঁচ নম্বর শাড়িতে, গ্রিন, কি ব্রাইট লাগছে দেখতে শাড়িটা। এটা হচ্ছে পাঁচ নম্বর, নাম্বার ফাইভ, পাঁচ নম্বর শাড়ি, এটা হচ্ছে গ্রিনে দেখাচ্ছি, নাম্বার ফাইভ। বাহ, এটা একটু গায়ে ফেলে দেখাবো, এই গ্রিন কালারটা এত সুন্দর। আর এটার সঙ্গে না আমার ব্লাউজটাও আজকে খানিকটা যাচ্ছে, কিন্তু এটার সঙ্গে আমাকে যদি কেউ অপশন দেয় আমি ডেফিনেটলি একটা হলুদ ব্লাউজ পরবো, অথবা একটা গ্রিন ডার্ক ব্লাউজ পরবো, হলুদ বা না ব্লুও পরা যেতে পারে, হলুদটা খুব ব্রাইট লাগবে। এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি নাম্বার ফাইভ, পাঁচ নম্বর শাড়ি, 1050, নাম্বার ফাইভ, পাঁচ নম্বর। এর ব্লাউজটাও আপনারা বানাতে পারেন, যদি আমার থেকে রোগা পাতলা হন, চেহারাটা সরুতে হয়, তাহলে ডেফিনেটলি বানিয়ে পরতেই পারেন। ওটা গেল নাম্বার সিক্স, এবারে আসবো নাম্বার সেভেন, সাত নম্বর শাড়িতে যাব। এটা হচ্ছে নাম্বার সেভেন, সাত নম্বর, এটা ব্লু, অরেঞ্জ, ইয়েলো এবং তার সঙ্গে একটা পার্পলের শেড রয়েছে বর্ডারে, আর পারটায় কিন্তু একটা স্যাটিন এফেক্ট আছে, এই হচ্ছে শাড়িটা। এটা ইয়ান ডাই করে বোনা হয়, এটা বাংলাদেশ হ্যান্ডলুম, এবং এটার এটা হচ্ছে সাত নম্বর, এটা দেখাচ্ছি হচ্ছে ছ নম্বর। নাম্বার সিক্স দেখালাম, 1050, 1050, ছ নম্বর। ছয়ের পরে চলে যাব সাত নম্বর শাড়ি, নাম্বার সেভেন, এই কালারটা হচ্ছে ইয়েলো কালার একদম, সাত নম্বর, নাম্বার সেভেন হচ্ছে ইয়েলো কালার, ইয়েলোর সঙ্গে যাচ্ছে হচ্ছে রেড গ্রিনের ব্যবহার, সাত নম্বর শাড়ি। আপনারা বিয়ে বাড়িতে গিফট করতে পারেন, কোনো সমস্যা নেই। সাত নম্বর শাড়ি নাম্বার সেভেন, প্রাইস হচ্ছে 1050,
1050 নম্বর। এবারে আমি আসব 8 নম্বর শাড়িতে, নাম্বার 8। এটা হচ্ছে রানি কালার, ভীষণ মিষ্টি কালারটা। 8 নম্বর, প্রত্যেকটা শাড়িতে কিন্তু দূরে থাকুক যাই থাকুক একটা থিম কালার থাকছে। দেখুন এটাতে রানি হচ্ছে থিম কালার, এবং তার সঙ্গে রেড রয়েছে। আমি এটার সঙ্গে আপনাদের যদি অপশন দেন আমি বলবো ব্লু ব্লাউজ পরুন, একটা রয়্যাল ব্লু সুন্দর ব্লাউজ দিয়ে এই শাড়িটা পরুন, দেখতে ভালো লাগবে। আজকাল তো আমরা প্রচুর প্রিন্টেড ব্লাউজ, আজরকের ব্লাউজ তো পাই, সম্ভবত একটু খোঁজ করবেন তিলোত্তমাতে, তাদের ব্লাউজ পিস পেয়েও যেতে পারেন। ওদের কাছে 1 মিটার করে ব্লাউজ পিসও থাকে আমার যতটুকু জানা আছে। এটা হচ্ছে আজকের এপিসোডের, আমরা দেখাচ্ছি 8 নম্বর শাড়ি, নাম্বার 8050 8 নম্বর। 8-এর পরে চলে যাব 9 নম্বর শাড়ি, নাম্বার 9। এটা রয়েছে নাম্বার 9 লাল রং, এটা একটা হলুদে দেখি অরেঞ্জে দেখিয়েছিলাম, এই রকম স্কার্ট বর্ডার, এই যে মানে পাড়টা গিয়ে ধাক্কার খাচ্ছে না এই যে স্কার্টে গিয়ে, এটা দেখতে খুব ভালো লাগে। এটা ব্লু ব্লাউজ দিয়েও খুব ভালো লাগবে, আর যদি ইয়াং কাউকে দেন সে দেখবেন কত সুন্দর করে শাড়িটা পরবে, কারণ ওরা না খুব ভালো টপ দিয়ে বা একটা ক্রপ টপ দিয়ে সুন্দর করে সাজতে পারে। 100% কটন শাড়ি, কটন বাই কটন দেখালাম। এটা হচ্ছে 9 নম্বর শাড়ি, ব্লাউজটা কিন্তু রানিংয়েই থাকছে, নাম্বার 9, প্রাইস হচ্ছে 1050। এবারে আসছি নাম্বার 10, 10 নম্বর শাড়ি, এটা ব্ল্যাকের উপরে যাচ্ছে, নাম্বার 10 10 নম্বর, একই প্রাইস, অর্থাৎ হচ্ছে 1050। 1050 শাড়ি কিন্তু ক্যাশ অন ডেলিভারি হবে না, দুটো একসাথে নিলে হতে পারে ক্যাশ অন ডেলিভারি, তবুও চেষ্টা করুন যে যতটা পারবেন বা কুরিয়ারে নেবার, তাহলে আপনি শাড়িটা খুব তাড়াতাড়ি, এখন কুরিয়ারে 1 থেকে 1.5 দিনের মধ্যে আপনি পেয়ে যাবেন যদি কলকাতা শহর শহরতলি হন, বাইরের বন্ধুদের একটু সময় লাগবে, মোটামুটি 3 থেকে 4 দিন। এটা হচ্ছে 10 নম্বর শাড়ি, আর এটা হচ্ছে 1050 1050 নাম্বার 10। নাম্বার 11, এবার চলে এলাম হচ্ছে, এতক্ষণ আমরা ছিলাম হচ্ছে বাংলাদেশ হ্যান্ডলুম, এবারে এলাম আমাদের ওয়েস্ট বেঙ্গল হ্যান্ডলুমের। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হ্যান্ডলুম, 100% কটন শাড়ি, কিন্তু এটা হচ্ছে 100% কটন শাড়ি, আঁচল কটন বাই কটন, এবং গ্রে কালারের সঙ্গে সফট ইয়েলো, আর তার সঙ্গে একটা পমপমের ব্যবহার আছে, ফ্রেমিং হয়েছে আঁচল অবধি, ওইদিকটা ঠিক করো। এই হচ্ছে শাড়িটা, 100% কটন, এদিকে দেখুন ইয়েলো বর্ডার, উপরের দিকে কিন্তু ওই ব্ল্যাক বর্ডার গেছে, অ্যাকচুয়ালি হোয়াইটের টানা গেছে, ইয়েলোর ভার্না গেছে, তার উপরে এখানে ব্ল্যাক সুতোটা টানাতে ছিল। এটা হচ্ছে 11 নম্বর, প্রাইসটা হচ্ছে 1050 11 নম্বর শাড়ি, 1050 নাম্বার 11 উইথ ব্লাউজ পিস, এই ব্লাউজ একদম আপনারা কেটে নিতেই পারেন। এটা হচ্ছে 1050 11 নম্বর। 12 নম্বর, নাম্বার 12, এটা 12 নম্বর, এই রংটা বললেই আপনারা এক্ষুনি হাসবেন, কিন্তু আমাকে বলতেই হবে, এই রংটা অ্যাকচুয়ালি মেরুনের সঙ্গে সিদ্ধিপাতা রং, আমরা শিবের মাথায় সিদ্ধিপাতা দিই, শিব ঠাকুরের মাথায়, দেখুন একদম সিদ্ধিপাতা কালার না, পাড়টা যাচ্ছে 1, 2, 3, 4 লাইন, উপরেও সেম নিচেও সেম। এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে আজকের 12 নম্বর শাড়ি, 1050 1050 উইথ ব্লাউজ পিস, নাম্বার 12। নাম্বার 13, আজকে না মিক্সড ব্যাগে দেখাবো তিলোত্তমার অনুষ্ঠান, তিলোত্তমায় আসতে চাইলে আসতেই পারেন, এসে দেখেও শাড়ি নিতে পারেন, বাট যদি কেউ মনে করেন আপনার শাড়িটা পছন্দ হচ্ছে আমি বলবো লেট করবেন না, খুব দ্রুত ফোন করুন 6291661529 এবং হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে বুকিং করুন 9073961773। এটা হচ্ছে আঁচল, এটা আসছে বডি, এই হচ্ছে শাড়িটা গঙ্গা যমুনা পার, প্রাইসটা হচ্ছে 1050। এটা হচ্ছে আজকের এপিসোডের, নাম্বার হচ্ছে 13, নাম্বার 13 ব্লু আঁচলে, আর এটা না একটা মানে কালারটা কী বলবো, এটা একটা পিচ এবং ওই ফ্লেশ কালার, বাদামের খোসার রং, তার সঙ্গে নীলটা কিন্তু মিশেছে, আর এই হচ্ছে ব্লাউজ পিস, একদম নেভি ব্লুতে যাচ্ছে ব্লাউজটা, 13 নম্বর শাড়ি, 1050 14 নম্বর। এবার আসছি ঝর্ণাতে, আমার নিজের খুব পছন্দ এই ঝর্ণা হ্যান্ডলুম, আমার নিজের ব্যক্তিগতভাবে খুব পছন্দ, এটা না মেজেন্টারি লাইট ডিপে গেছে, ডিপে হচ্ছে আঁচল পার, আর বডিতে সাদা সুতোর টানার সঙ্গে তো একদম এভাবে গেছে ঝর্ণা হ্যান্ডলুম, আর এটা হচ্ছে 1050 1050 এটা দেখাচ্ছি হচ্ছে 14 নম্বর শাড়ি, নাম্বার 14, এটা হচ্ছে মেজেন্টা টোনে যাচ্ছে 14 নম্বর। 14-র পরে চলে যাবো 15 নম্বর শাড়ি, এটাও ঝর্ণার উপরেই রয়েছে, পিচের পাউডার পিচ টোনের উপরে, এটা আসছি 15 নম্বর, অ্যাকচুয়ালি এটা আঁচলটা যাচ্ছে এভাবে, আর বডিটা আসছে সাদার সঙ্গে পিচের ব্যবহার গঙ্গা যমুনা পার,
এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি ষোলো নম্বর নাম্বার ফিফটিন পনেরো নম্বর হাজার পঞ্চাশ নাম্বার ফিফটিন পনেরো নম্বর হাজার পঞ্চাশ ওয়ান জিরো ফাইভ জিরো পনেরোর পরে চলে যাব ষোলো নম্বর শাড়ি নাম্বার সিক্সটিন ষোলো নম্বর নাম্বার সিক্সটিন এটা গ্রিন কালার প্যারেট গ্রিনের সঙ্গে রানি অ্যাকচুয়ালি দেখুন এখানে আপনি রানি কালারটা দেখতেই পাচ্ছেন কিন্তু এখানে যখন রানি টানার সঙ্গে গ্রিন ভার্না গেছে গিয়ে টোনটা চেঞ্জ হয়ে গেছে প্যারেট গ্রিন অ্যান্ড রানি এবং এটা হচ্ছে আজকের এপিসোডে ষোলো নম্বর হাজার পঞ্চাশ নাম্বার সিক্সটিন ওয়ান জিরো ফাইভ জিরো নাম্বার সিক্সটিন নাম্বার সেভেন্টিনে যাব সতেরো নম্বর শাড়ি নাম্বার সেভেন্টিন ওয়াও এটা রানি অরেঞ্জের কম্বিনেশন নাম্বার সেভেন্টিন সতেরো নম্বর বাহ এই শাড়িগুলো পরলে খুব দেখতে ভালো লাগে এবং আমার মনে হয় আরামের শাড়ি যারা বাড়িতে শাড়ি পরেন ডেফিনেটলি তিলোত্তমা আপনাদের বাড়িতে সুন্দর সাজার অপশান দিচ্ছে মাত্র হাজার পঞ্চাশ টাকায় এই ধরনের শাড়ি মানে কি আরাম যে পাবেন আমার সত্যি জানা ছিল না যে তিলোত্তমাতে এইরকম রেঞ্জে এই শাড়ি পাওয়া যায় এটা মাত্র হাজার পঞ্চাশ ওয়ান জিরো ফাইভ জিরো নাম্বার হচ্ছে এটা দেখাচ্ছি নাম্বার হচ্ছে সেভেন্টিন সতেরো নম্বর শাড়িটা অরেঞ্জের সঙ্গে পিঙ্কের কম্বিনেশন এটা হচ্ছে সতেরো নাম্বার সেভেন্টিন এইবারে আসছি নাম্বার এইটিন আঠেরো নম্বর শাড়ি এটা সি গ্রিনের সঙ্গে যাচ্ছে ব্লু বর্ডারে হোয়াইটের টানায় সি গ্রিন ভার্না সি গ্রিন অ্যান্ড পিঙ্ক দিয়ে এরমভাবে চওড়া করে করে প্যানেল করা হয়েছে পাড়ে একটা ব্লু বর্ডার গেছে যেটা সি গ্রিনে পড়েছে টোন চেঞ্জ হয়েছে পিঙ্ক পড়েছে টোন চেঞ্জ হয়েছে দেখুন এই বর্ডারে এখানে ভার্না যখন সি গ্রিন টোন চেঞ্জ ভার্না যখন পিঙ্ক তখন টোন চেঞ্জ যেহেতু ব্লুয়ের টানাটা রয়েছে এটা হচ্ছে আঠেরো নম্বর শাড়ি থাউজেন্ড ফিফটি হাজার পঞ্চাশ আঠেরো নম্বর উইথ ব্লাউজ পিস উনিশ নম্বর নাম্বার নাইনটিন এইবারে আসলাম উনিশ নম্বর শাড়ি নাম্বার নাইনটিন এটা হচ্ছে চোদ্দোশো ফোরটিন হান্ড্রেড যেহেতু এখানে হাতে ঘুরিয়ে একটা ভেতরে বুনুই গেছে বেঙ্গল হ্যান্ডলুম টিস্যু বর্ডার এবং অ্যাকচুয়ালি স্যাটিন এফেক্টে বর্ডার আর এইগুলো কিন্তু সব হাতে ঘোরানো কাজ যদি আমি উল্টো দিকটা দেখাই এটা কিন্তু একদম হাতে ঘোরানো প্রত্যেকটা বুটি মাকু গলিয়ে হাত গলিয়ে মাকু ঘুরিয়ে কাজ হয়েছে এই হচ্ছে শাড়িটা এটা হচ্ছে উনিশ নম্বর শাড়ি চোদ্দোশো ফোরটিন হান্ড্রেড নাম্বার নাইনটিন উনিশ নম্বর উইথ ব্লাউজ তবে আমি বলবো এই ব্লাউজ না বানিয়ে আপনি একটা ব্লু ব্লাউজ দিয়ে পরুন ওটা হচ্ছে চোদ্দোশো এখানে খেবার সঙ্গে ওই মণিপুরি স্টাইলের উইফটা যেটা হয়েছে বরফিটা মণিপুরি স্টাইলের উইফটা হয়েছে এটা যেমন একটা লাল কিংবা সবুজ ব্লাউজ দিয়ে পরলে খুব ভালো লাগবে বুনুইটাকে ক্লোজে দেখাতে হবে এই যে খেবা বুনুই বলছি মণিপুরি বুনুই বলছি হ্যাঁ এটা হচ্ছে খেবা বুনুই দেখাচ্ছি আর এই হচ্ছে গাটা লেমন ইয়েলো কালার এবং এটা হচ্ছে আজকের এপিসোডের কুড়ি নম্বর নাম্বার হচ্ছে টোয়েন্টি ফোরটিন হান্ড্রেড চোদ্দোশো টাকা কুড়ি নম্বর শাড়ি নাম্বার টোয়েন্টি ফোরটিন হান্ড্রেড টোয়েন্টির পরে চলে যাব টোয়েন্টি ওয়ান একুশ নম্বর শাড়ি এটা মেরুন কালারের একুশ নম্বর মেরুন কালার এই কালারটা সব বয়সে সবার জন্য সেম উইভ উইভিংটা হাতে ঘুরিয়ে সেম উইভ খুব মিনিমাম প্রাইসের ভালো শাড়ি ধরুন এই চোদ্দোশো টাকার আপনি এই রেঞ্জে যদি প্রণামী নিতে চান একেবারে দিতে পারেন উইদাউট ব্ল্যাকের ব্যবহার এটা কোনো ব্ল্যাকের ব্যবহারই নেই উইদাউট ব্ল্যাক আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের আজকের একুশ নম্বর চোদ্দোশো টোয়েন্টি ওয়ান ফোরটিন হান্ড্রেড একুশের পরে চলে যাব বাইশ নম্বর শাড়ি নাম্বার টোয়েন্টি টু ওই যে বুনুইটা দেখাচ্ছিলাম এবার ঝর্ণাতে ওই বুনুইটা দেখাবো মানে ওই খেওয়া বুনুই থাকছে ভাগুল মণিপুরি স্টাইলের বরফি বুটি থাকছে কিন্তু তার সঙ্গে যেটা রয়েছে সেটা হচ্ছে একটা গ্রিনের রামা গ্রিনের ঝর্ণা এফেক্ট রয়েছে এবং এটা হচ্ছে আজকের এপিসোডের নাম্বার টোয়েন্টি টু দেখাচ্ছে সম্ভবত বাইশ নম্বর দেখালাম প্রাইস হচ্ছে ফোরটিন হান্ড্রেড চোদ্দোশো উইথ ব্লাউজ পিস বাইশ নম্বর এবারে আসছি তেইশ নম্বর শাড়ি টোয়েন্টি থ্রি এটাও সেই সিদ্ধিপাতা কালার বা গ্রিনিশ গ্রে বলতে পারেন আঁচল একই রকমের বুনি এবার কোনোটাতে টেম্পল হচ্ছে কোনোটাতে বরফি হচ্ছে কোনোটাতে ফুল হচ্ছে এই বুটিগুলো আস্তে আস্তে বদলাচ্ছে আদারওয়াইজ মেটেরিয়াল সেম উইভিং সেম এটা হচ্ছে টোয়েন্টি থ্রি তেইশ নম্বর ফোরটিন হান্ড্রেড তেইশ নম্বর শাড়ি উইথ ব্লাউজ পিস চোদ্দোশো তেইশের পরে চলে যাব চব্বিশ নম্বর আপনারা যারা অনুষ্ঠান দেখছেন যেহেতু সরকারি তরফে আমাদের এই যে লকডাউনের যে প্রসিডিওরটা চলছে সেটাকে আরেকটু বাড়ানো হলো এক্সটেন্ড করা হলো সেই কারণেই বলা যতটা পারবেন বাড়িতে আপনিও থাকুন কুরিয়ারের মাধ্যমে বুকিং করুন মানে ক্যাশ অন ডেলিভারির থেকেও বেশি কুরিয়ারে আপনারা বুকিং করলে ভালো হয় একান্তই যারা কুরিয়ার করতে পারছেন না তারা ক্যাশ অন ডেলিভারির জন্য কথা বলুন আর আসতে চাইলে চলেও আসতে পারেন একটু ফোন করে আসবেন এটা নেভি ব্লু কালার প্রাইসটা হচ্ছে ফোরটিন হান্ড্রেড নাম্বার টোয়েন্টি ফোর
চব্বিশ নম্বর চব্বিশ পঁচিশ নম্বর এই শাড়িগুলোর ভীষণ ডিমান্ড এবং তিলোত্তমা এই শাড়ি দেখিয়ে শেষ করতে পারে যখনই দেখায় আপনারা প্রচুর মানুষ একসাথে বুকিং করতে থাকেন এই শাড়িগুলো হচ্ছে সাউথ গাদওয়াল অ্যাকচুয়ালি সাউথ কটন গাদওয়াল এটা গাদওয়াল যেটা আমরা পরে থাকি পিওর গাদওয়ালের আদলে এটা সাউথে মার্সেলাইজ কটনের ব্যবহার আছে এই শাড়িটা পরে ভীষণ আরাম একটা সিল্কের এফেক্ট দেবে কিন্তু কটন শাড়ি ১৪৫০ মানে আপনি ১৪৫০-এ একটা সুন্দর শাড়ি যেটা বিয়েবাড়ির সকাল বলুন বিয়েবাড়িতে গিফট বলুন সব কিছুতে হতে পারে এমনকি গরমকালে সন্ধ্যেবেলার কোনো অকেশনেও পরতে পারেন এবং সেটা আবার উইথ ব্লাউজ পিস ১৪৫০ নাম্বার ছিল ২৫ ২৫ নম্বর এইবারে আসছি ২৬ নম্বর ২৬ নম্বর হচ্ছে গার্নেটের সঙ্গে পার্পল ওয়াও আঁচল পার আর বুনুইটা দেখুন আঁচলের পারে অ্যাকচুয়ালি এগুলো না এই পাট্টু স্টাইলের বোনা হয় মানে পাটটা আলাদা বোনা আঁচলটা আলাদা বোনা এবার সেটাকে তাঁতে জোড়া হয় এটা কিন্তু ওই একই প্রসেসেই করা হয় যেটা পিওর গাদওয়ালে হয় খালি ওখানে সিল্ক থাকে এখানে মার্সেলাইজ কটন রয়েছে ফারাকটা এখানে একটা কটনের সঙ্গে একটা মার্সেলাইজ কটন যার ফলে আরামটা থাকছে কটনের বাট সিল্কের ওই দামটা আপনাকে দিতে হচ্ছে না এটার দামও ১৪৫০ নাম্বার হচ্ছে ২৬ ২৬ নম্বর শাড়ি উইথ ব্লাউজ পিস গার্নেটি ব্লাউজ এবার একটু যারা সিনিয়র সিটিজেন রয়েছেন তাদের জন্য দেখাচ্ছি ২৬-এর পরে ২৭ নম্বর আমি দেখেছি এই শাড়ি পরে দেখতে ভালো লাগে হালকা সোনার গয়না পরে কোনো অনুষ্ঠান অ্যাটেন্ড করা যায় এই শাড়িটাতে না একটা লাল সুতোর টানা আছে আঁচলে লালের টানাতে গ্রিন ভার্না গেছে বডিতে লালের টানাতে পিচ ভার্না গেছে গিয়ে টোনটা দেখুন কি সুন্দর এসছে এবং এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা ২৭ নম্বর দেখাচ্ছি ১৪৫০ ২৭ তো ২৭ ২৭ নম্বর শাড়ি ১৪৫০ ১৪৫০ উইথ ব্লাউজ পিস ২৮ নম্বরের কম্বিনেশনটা আমার নিজের খুব পছন্দ এটা অ্যাকচুয়ালি ইলেকট্রিক ব্লু বলে একটা কালার আমরা বলে থাকি কেন বলি আমি নিজেও বলতে পারবো যে কেন এটাকে ইলেকট্রিক ব্লু বলা হয় কিন্তু আমি দেখেছি চালু কথা হচ্ছে ইলেকট্রিক ব্লু মানে সমুদ্রের জল মানে প্রুশিয়ান ব্লুয়ের সঙ্গে একটু কৃষ্ণনীল মেলালে যে রঙটা হয় ঠিক সেই রঙটা এই রঙটা ভীষণ স্মার্ট কালার আর এটাও কিন্তু অনেক বয়স অবধি পরা যায় আঁচলটা মেরুনের টোনে যাচ্ছে পাটটা যাচ্ছে হচ্ছে একটু লাল ঘাসা এবং শাড়িটার প্রাইস হচ্ছে মাত্র ১৪৫০ এটা হচ্ছে আজকের ২৮ নম্বর ২৮ ১৪৫০ উইথ ব্লাউজ এটা আবার কিন্তু কন্ট্রাস্টে ব্লাউজ নয় এটা সেলফে মনোতে ব্লাউজ এইবারে আসবো ২৯ নম্বর ২৯ এটা সফট ইয়েলো অ্যাকচুয়ালি বলি এই যে গ্রিনের টানা গেছে এগুলো কিন্তু সুতো ডাই করে নিয়ে বোনা হচ্ছে যার ফলে এই যে সুতো সবুজ সুতোটা টানা গেছে ভার্নাতে হলুদ সুতো গেছে পাটটা আবার সবুজে সবুজেই রয়েছে মানে এটা কিন্তু বুনুইয়ের একটা ভীষণ ইন্টারেস্টিং প্রসেস এটা এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি ২৯ নম্বর ২৯ ১৪৫০ ১৪৫০ ২৯ নম্বর উইথ ব্লাউজ ব্লাউজটা কন্ট্রাস্ট গ্রিনে ৩০ নম্বর নাম্বার ৩০ এটা হচ্ছে ৩০ নম্বর শাড়ি কালার কম্বিনেশনটা এটা পিকক ব্লু অ্যান্ড তার সঙ্গে ডিপ মজেন্টা বা জাম কালারের রং মানে জামের রং বলা যেতে পারে বডিটা হচ্ছে পিকক ব্লু কালার দুটো গ্রিন অ্যান্ড ব্লু মিলিয়ে টোনটা এটা হচ্ছে আজকের এপিসোডে আমরা দেখাচ্ছি ৩০ নম্বর নাম্বার ৩০ দেখালাম সম্ভবত এটা দেখে নাও তো একটু নাম্বার ৩০ দেখাচ্ছি ৩০ নম্বর শাড়ি প্রাইস হচ্ছে এটা ১৪৫০ ১৪৫০ ব্লাউজ রানিংয়ে ৩০ নম্বর ৩১ নম্বর এটাতে রেডের টানায় রানি ভার্না গিয়ে বডিটা হয়েছে রেডের টানায় গ্রিন ভার্নাতে আঁচল হয়েছে পাটটা গ্রিন বাই গ্রিন পাট্টু হয়েছে আর এটা হচ্ছে রেডের টানায় রানি ভার্না গেছে গিয়ে টোনটা এসছে একদম হট এবং এটা হচ্ছে ৩১ নম্বর প্রাইসটা হচ্ছে ১৪৫০ ৩১ উইথ ব্লাউজ পিস ১৪৫০ ৩১-এর পরে যাব ৩২ ৩২ নম্বর শাড়ি নাম্বার ৩২ এটা ব্লুয়ের টানা মানে কপিন ব্লুয়ের টানা মেরুনের ভার্না আঁচলটা কপিন ব্লু বাই কপিন ব্লু আর বডিটা আসছে কপিন ব্লু বাই মেরুন গিয়ে কালার টোনটা এটা আসছে এবং এটা আজকের এপিসোডে আমরা দেখাচ্ছি ৩২ নম্বর ৩২ এটা হচ্ছে ১৪৫০ ৩২ নম্বর ১৪৫০ উইথ ব্লাউজ পিস ৩২-এর পরে চলে যাব ৩৩ ৩৩ এটা রয়েছে তার ৩৩ নম্বর এটা শ্যাওলা সবুজ আর মেরুনের কম্বিনেশন ৩৩ নম্বর শ্যাওলা সবুজ মেরুন ৩৩ ৩৩ নম্বর শাড়ি এবং প্রাইসটা হচ্ছে ১৪৫০ ১৪৫০ উইথ ব্লাউজ এইবারে আমরা যে শাড়িটা দেখাবো সেটা হচ্ছে ভাগলপুর উইভ এটাকে অ্যাকচুয়ালি লিনেন বেনারসি বলা হয় কিন্তু পিওর লিনেন বেনারসি তো এটা নয় কারণ দামটা আপনারা দেখুন ১৮০০ টাকা মাত্র তবে আমি বলবো তিলোত্তমা এই শাড়ির দাম কম
আমরা এই শাড়ি বেশ কিছু দামে দেখাই, 2650 3250 এ। এটা হচ্ছে ভাগলপুর সেমি লিনেন বেনারসি, কিন্তু আরামের শাড়ি, হলুদ রানী। এই শাড়ি কিন্তু পরে বিয়ে বাড়ি আপনি অ্যাটেন্ড করতেই পারবেন। এটা দেখাচ্ছি 34 নম্বর 1800 রানী। আর ব্লাউজটাতে গায়ে যেরম বুটি থাকবে, ব্লাউজটাও অল ওভার বুটিতে থাকবে, অ্যান্টিকজারির এফেক্ট রয়েছে। এটা হচ্ছে 34 1800 35 35 নম্বর শাড়িতে যাচ্ছি, ব্লু তুঁতে কম্বিনেশন, মানে ব্লুয়ে হচ্ছে আঁচল পার ব্লাউজ, বডিটা আসছে একদম ডিপ তুঁতেতে। এই হচ্ছে শাড়িটা, পরলে পরে খুব ভালো লাগবে। আর তার সঙ্গে ব্লাউজ পিসটা দেখাবো, ব্লাউজটা কিন্তু অল ওভার। এটা দেখাচ্ছি হচ্ছে আজকের 35 নম্বর 1800 35-এর পরে চলে যাব 36 নম্বর 36, এটা লাল আর নীলে 36 নম্বর, আঁচলটা যাচ্ছে ব্লুতে, পাটটাও ব্লুতে, এই আসছে বডিটা রেডে টুকটুকে লাল। 36 36 নম্বর শাড়ি উইথ ব্লাউজ পিস, নাম্বার 36, প্রাইস হচ্ছে 1800। 37-এ যাবো, সাদায় নিলে ওয়াও, এই শাড়িটা ভীষণ ভালো দেখতে। বেশ কয়েকটা দেখিয়ে দেওয়া হচ্ছে যাতে আপনি অপশন রাখতে পারেন আপনারা। এটা কিন্তু আচ্ছা, এতক্ষণ আমি আগের শাড়িগুলোতে কী বলছিলাম যে সুতো ডাই করে নিয়ে বোনা, এই শাড়িটা বোনা হয়েছে আগে, তারপরে ডাই হয়েছে, নট ইয়ান ডাইড, আফটার উইভিং এটা কিন্তু ডাই হয়েছে, যার ফলে দেখুন এই এফেক্টটা পাবেন ডাইয়ের। এটা আঁচল আর পারে ব্লু হয়েছে, বডিটা একদম হোয়াইটে রয়েছে। এবং এটা হচ্ছে আজকের এপিসোডে আমরা দেখাচ্ছি 37 নম্বর শাড়ি 1800 উইথ ব্লাউজ পিস, এটা হচ্ছে ব্লাউজ পিস, পরলে খুব ভালো লাগবে। 37-এর পরে চলে যাব 38 নম্বর 38, এটা হচ্ছে একটা লেমন নিয়ন গ্রিনের সঙ্গে রানী, এই হচ্ছে শাড়িটা। এগুলো সব হচ্ছে মানে আগে শাড়িটা বোনার পরে ডাই হয়েছে, মানে প্লেন থাকে, ভার্জিন থাকে, তারপরে আপনাদের পছন্দ মতো ডাই হয় আর কি। এটা দেখালাম হচ্ছে আজকের এপিসোডে আমরা দেখাচ্ছি 38 38 নম্বর শাড়ি 1800 1838 নম্বর, আর তার সঙ্গে রয়েছে হচ্ছে ব্লাউজ পিস 38। এবার আসছি 39, আমরা একটা ব্লু রেড দেখিয়েছিলাম, এটা হচ্ছে ব্লু রানী, রানী মানে একটু পিচ ঘাসা কিন্তু রানী। এক একটা বুটি এক এক রকম, এক একটা পাড় এক এক রকম, কিন্তু শাড়িটার কনসেপ্টটা মূলত সেম উইথ ব্লাউজ পিস। নাম্বার হচ্ছে 39 39 নম্বর শাড়ি 1800 40 নম্বর, নাম্বার 40, এটা আসছে ইয়েলো রেড 40 নম্বর। যারা মিনিমাম বাজেটে বিয়ে তত্ত্ব সাজাতে চাইছেন, এই শাড়ি একটা কিন্তু রাখতেই পারেন 40 নম্বর। সব রকমের শাড়ি ওয়ার্ড্রপে থাকা দরকার, সব রকমের শাড়ি আমি নিজে মনে করি। এটা হচ্ছে ইয়েলো রেড 40 নম্বর শাড়ি, নাম্বার 40, প্রাইসটা হচ্ছে 4800 1800, আর যে রকমের 4 বলছি, এটা 1800 উইথ ব্লাউজ পিস। এটা দেখালাম হচ্ছে নাম্বার 40 41-এ যাব, ব্ল্যাক অ্যান্ড রেড 41 নম্বর শাড়ি, ব্ল্যাক অ্যান্ড রেড, আঁচল পার দুদিকের পারি এখানে রেড, ভেতরে বড় বড় করে সার্কেল করে বুটি, পারগুলো প্রত্যেকটার সাথে কিন্তু প্রত্যেকটা আলাদা। এটা হচ্ছে ব্লাউজ পিস, এটা হচ্ছে 41 1800 41 নম্বর 1800 42, এটা তুঁতে রানীর কম্বিনেশন 42 নম্বর, এটাও 1800 42 নম্বর শাড়ি 1800 তুঁতের সঙ্গে রানী 42 42 নম্বর 1800 1800 উইথ ব্লাউজ পিস। 42-এর পরে যাব 43 43 নম্বর শাড়ি, এটা অপোজিটটা আমরা দেখিয়েছিলাম, তুঁতে বডি নীল আঁচল পার, এটা দেখাচ্ছি নীল বডি তুঁতে আঁচল পার। উফ, এই শাড়িটা পরার পরে যে কী ভালো লাগবে না, দুর্দান্ত লাগবে। এটা নিচের দিকের পাটটা তুঁতে, উপর দিকে কিন্তু সেলফে পার রয়েছে। এটা 43 দেখালাম 1800 1800 টাকা 43 নম্বর উইথ ব্লাউজ পিস। 44 নম্বর বেঙ্গল হ্যান্ডলুমে চলে এলাম আবার আমরা, 44 নম্বর শাড়ি, এটা হচ্ছে বেঙ্গল হ্যান্ডলুম, এটা হচ্ছে 44, পুরোটাই কিন্তু ঘুড়ির বুনুই হয়েছে, মাথা পার ব্লুতে গেছে, ঘুড়ির বুনুই গেছে সারা শাড়ি জোড়ে, সবুজ নীলের কনসেপ্ট। 44 নম্বর 2100 টাকার শাড়ি, 1800 টাকার শাড়ি, কিন্তু সিঙ্গল হোম ডেলিভারি হবে, কিন্তু 1050 বা 1450 একটা শাড়ি হোম ডেলিভারি হবে না। এটা হচ্ছে 44 নম্বর 44 2100 উইথ ব্লাউজ পিস 44 নম্বর। 45 নম্বর শাড়ি, নাম্বার 45,
এটা হচ্ছে গ্রে, এটাতে গঙ্গা যমুনা পার, গ্রের সঙ্গে একদিকে ব্ল্যাক বর্ডার একদিকে রেড বর্ডার, এই হচ্ছে শাড়িটা। নাম্বার 45, 45 নম্বর, 2100 টাকা দাম, 2145 উইথ ব্লাউজ পিস। 45 এর পরে যাব 46, 46 নম্বর শাড়ি এটা, 46, প্রাইস হচ্ছে 2100, 2100, 2100। আমরা 44, 45, 46 দেখিয়েছি, 2100, 2100। এটা হচ্ছে একদম লাইট একটা পেস্তা গ্রিন, আর তার সঙ্গে পার। আমি আবারও বলছি, ভেতরের বুটিগুলো কিন্তু সব ঘুড়ির আদলে গেছে, আঁচলে বড়, গায়ে ছোট, ব্লাউজটা রেড়ে যাচ্ছে। 46 দেখিয়ে দিলাম। 47 ডোংরি, কটন বাই কটনে, একদম 100% কটন শাড়ি, ডোংরি উইপ, 2400। 47 নম্বর, নাম্বার 47, এটা ডোংরি উইপ আছে, আপনারা জানেন আমি বারবারই বলেছি, স্পেশালি এটাকে ডোংরি উইপ বলে। এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে 2400, নাম্বার 47, 47 নম্বর শাড়ি, 2400, ব্লাউজটা রয়েছে এটাতে, 47। এবার আসছি 48, 48, এটা হচ্ছে 48 নম্বর, নাম্বার 48, দারুণ দেখতে, গঙ্গা যমুনা পার, রানি অরেঞ্জে গেছে, এই হচ্ছে শাড়িটা একদম। আর ভেতরেও কিন্তু এই বুটিগুলো যাচ্ছে, দেখুন এগুলো সব হাতে ঘোরানো ইন্ডিভিজুয়াল, একদম 100% কটন, কটন বাই কটন শাড়ি, পরে আরাম পাবেন, মিনিমাম রেঞ্জের মধ্যেই আপনি কিন্তু 100% কটন হাতে ঘোরানো শাড়ি পাচ্ছেন। তবে আমি কিন্তু এটাকে কখনোই বলবো না হ্যান্ড রোল কটন, এটা কটন বাই কটন। প্রাইসটা হচ্ছে 2400, নাম্বার 48, 48 নম্বর উইথ ব্লাউজ পিস। এবারে আসছি 49, 49 নম্বর, এটা হচ্ছে 49, 49, ইয়ালোর সঙ্গে রানির কম্বিনেশন, ইয়ালোর সঙ্গে রানিটাই গেছে, কিন্তু ইয়ালোর সঙ্গে রানি মিশে একটা লাইট পিচ পিঙ্ক টোন এসছে, একই রকমের ডোংরি উইভ রয়েছে। 49, প্রাইস হচ্ছে 2400, 2400 টাকা দাম, 49 নম্বর ব্লাউজে কিন্তু হিয়ালোর সঙ্গে রানিটা মিশে এই টোনটা তৈরি হয়েছে। আর 50 নম্বর শাড়ি, এটা গ্রের সঙ্গে ইয়ালো, আমার দারুণ পছন্দের একটা কম্বিনেশন, গ্রে অ্যান্ড তার সঙ্গে স্টিল গ্রে অ্যান্ড তার সঙ্গে ইয়ালোর ব্যবহার, ব্ল্যাকের ব্যবহার, এটা হচ্ছে নাম্বার 50। 50 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 2400, 2400, 50 নম্বর। আর এই রয়েছে হচ্ছে ব্লাউজটা, রানিংয়েই ব্লাউজ, তবে এটা হলুদ ব্লাউজ দিয়ে, একটা রাজাকের ব্লাউজ দিয়ে পরলেও ভালো লাগবে। হাতে তো সময় নেই, বিদায় নেবার পালা, আপনাদের থেকে আবার দেখা হবে আপনাদের সঙ্গে আগামী দিনে। দেখতে থাকুন অনুষ্ঠান, তিলোত্তমার অনুষ্ঠান, বাংলার মুখ, বাংলার আঁচল, তিলোত্তমা, 241 MB রোড, বিরাটি, সিদ্ধেশ্বরী বাজার, এই ঠিকানায় তিলোত্তমা অবস্থিত। যদি কেউ আসতে চান একটু ফোন করে আসবেন, যেহেতু কোভিড সিচুয়েশন, চেষ্টা করুন কুরিয়ারের মাধ্যমে অর্থাৎ অনলাইন বুকিং করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিয়ে নেওয়া, একান্ত না পারলে ক্যাশ অন ডেলিভারি। তবে কতদূর ক্যাশ অন ডেলিভারি হবে সেটা ডিসাইডেড বাই হচ্ছে তিলোত্তমা, ওটা ওদের ক্যাপাসিটি অনুযায়ী ওরা মানে হোম ডেলিভারি করবে, ক্যাশ অন ডেলিভারি করবে। 6291661529 বুকিং নাম্বার, হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে বুকিংয়ের নাম্বার হচ্ছে 9073961773, 9073961773। আজকে হাতে সময় নেই, বিদায় নেব আজকে এই মুহূর্তে, এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার মেনে চলুন, থার্ড ওয়েভকে আমরা আটকাতেই পারবো।